হোক না বৃষ্টি, আইসক্রিম খেতে ইচ্ছে করছে খাবই, ভুল বলে ফেললাম, আইসক্রিম নয় কুলফি, যেটা নাকি আমার আইসক্রিমের থেকেও বেশি প্রিয়। এই কুলফি বানাতে গিয়ে আমাকে যা পরিস্থিতির সম্মুখীন হতে হলো ভিডিওতে আগে বলবো। তার আগে দুধ ভালোভাবে জাল দিয়ে নেব, খুব ভালোভাবে গরম করব, গরম করে 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 যখন হাফ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। হ্যাঁ, জাল দেওয়ার সময় অবশ্যই স্বাদ মতো চিনি দিয়েছি, তারপর এভাবে কাঠি নিয়ে নিয়েছি, বাঁশের কাঠি ছিল এগুলো, আর প্লাস্টিকের প্যাকেটের একটা একটা টুকরো বানিয়ে নিয়েছি যাতে কাঠিগুলো সেটিং হয়ে থাকে। আর গ্লাসে এভাবে দুধ নিয়ে নেব, ছোটো বাটিতেও নিয়ে নেব। হ্যাঁ চলো এবার বলি কি হয়েছিল। তো কুলফিটা বানিয়ে সেটিং টেটিং করে খুব সুন্দর করে ফ্রিজে নিয়ে যেই রাখলাম কারেন্টে চলে গেল, বাস। তারপর অনেকক্ষণ পরে এক ঘন্টার জন্য আসলো, আবার চলে গেল, আবার আসলো 5-10 মিনিটের জন্য, এই চলছিল, টানা দুদিন কারেন্ট ছিল না ভালোভাবে, ভাবতে পারছো? এত আশা করে এটা আমি বানিয়েছিলাম, তাও যখন 1-2 ঘন্টা বা আধা ঘন্টার জন্য কারেন্ট আসতো আমি খুলে খুলে দেখতাম কি হয়েছে, কতটা হয়েছে, বাট কিছুই হতো না, যেমন কি তেমনই ছিল। তারপর দুদিন পরে ভালোভাবে কারেন্ট আসলো, তারপরে গিয়ে এটা হয়েছে। তো অনেক আমাকে অপেক্ষা করতে হয়েছে এটার জন্য। এটা ফ্রিজে সারা রাত তো রাখতে হয়, অন্তত পক্ষে 6 আওয়ার্স তো রাখতেই হতো, তাহলে গিয়ে পারফেক্টলি বনতো। তো দুদিন কারেন্ট ছিল না, দুদিন পর গিয়ে এটা বনেছে, ভালোই বনেছে, খারাপ হয়নি, খেতেও খুবই সুন্দর হয়েছে। কিন্তু যখন আমি বানিয়েছিলাম তখন খুব রৌদ্র ছিল, বাট যখন এটা বনে রেডি হলো দুদিন পর তখন খুবই বৃষ্টি ছিল, তো বৃষ্টিতেই খেলাম। হয়তো তোমরাও খুব ভালোবাসো কুলফি, তাই না? আর বানিয়ে ফেলতে পারো, খুবই ইজি, খুবই ইজি তো সত্যি, কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে আমি কখনো বানাই। আমাদের তাড়া ছিল, কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিলাম অ্যাকচুয়ালি, তাই আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম না, মানে এটা একটু গরম হলে বের হওয়ার অপেক্ষা করলাম না, নিজেই একটু গামলাতে জল দিয়ে একটু দেরি ওখানে রেখে দিলাম 2-3 মিনিট, তারপর এভাবে বের করে নিলাম। সার্ভ করার সময় ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করলে আরও একটু ভালো লাগতো, বাট তখন খুব তাড়া ছিল তাই আর করতে পারলাম না, এভাবেই খেয়ে। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ফেসবুক পেজে দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে নিও। বাই।